সুপ্রিয় ভিউয়ার আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত প্রথমে জানি দেব সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত গাজা ইদলি আগ্রাসন বন্ধের আহ্বান জানালো সৌদি আরব ও পাকিস্তান আর জানি দেব বিধ্বস্ত খান ইউনিসে ফিরতে শুরু করছে ফিলিস্তিনিরা আর থাকছে ইরানের পুলিশ উপর সন্ত্রাসী হামলা নিহত পাঁচ রাশের ভবভন্ন শহর সাথে হাজার হাজার মানুষ ইসরায়েলে অপরাধ অব্যাহত থাকলে মুসলমানরা অধৈর্য হয়ে পড়বে ইরানের কাছে নেটিজেনদের আবেদন আন্তর্জাতিক আইন রক্ষার সাথে ইসরায়েলে হামলার জবাব দিন আরও থাকছে সময় হলে রাজ্যে পুনর্মর্যাদা ফিরে পাবে জম্মু কাশ্মীর জানালেন অমিত এবং সর্বশেষে জানিয়ে দেব রাতেই ইসরায়েলের অর্ধ শতাধিক ট্যাঙ্ক ধ্বংস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানেন তারা কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ ঘটনা আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের আহ্বান জানালো সৌদি আরব পাকিস্তান ফিলিস্তিনে অবরুদ্ধ গাজার পথে কার উপর ইহুদিবাদী ইসরায়েলিদের বর্বর আগ্রাসন চালাচ্ছে তা বন্ধ করতে চাপ সৃষ্টি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরব পাকিস্তান পবিত্র মক্কা নগরীতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ মধ্যে এক বৈঠক থেকে এ আহ্বান জানানো হয় বৈঠকে দুই পক্ষ গাজা ইসরায়েলের আগ্রাসন বন্ধ আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার ভাবে মানবিক পরিস্থিতি সহনশীল করা ইসরায়েলের পক্ষ থেকে আন্তর্জাতিক আইন মান্য করা এবং গাজায় ত্রাণ সামগ্রিক সরবরাহ সুযোগ দেওয়ার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরব থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয় দুর্নীত প্রভুজালকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে চলমান সংঘট সমাধানে আহ্বান জানান গত ফেব্রুয়ারি মাসে সৌদি আরবের প্রস্তাব করে হয়েছিল পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং যুদ্ধবিরতি বন্ধনা না পর্যন্ত সৌদি আরব ইজরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করবে না গাজা ইহুদিবাদী ইজরায়েল আগ্রাসন শুরু পর থেকে সৌদি কর্মকর্তা কয়েক দফায় এই হামলা বন্ধের আহ্বান জানিয়েছে সূত্র পাসকুডি এসআইবি জিআর বিধ্বস্ত খান ইউনিসে ফিরতে শুরু করছে ফিলিস্তিনিরা দক্ষিণ গাজা থেকে সেনা প্রত্যাহার করে নেওয়ার জন্য জানিয়েছে ইসরায়েল আর এই সুযোগে ফিলিস্তিনিরা এদিকে গাজা যুদ্ধবিরুদ্ধ আলোচনা কোনো অগ্রগতি নেই বলে জানিয়েছে হামাজ কয়েক মাস ধরে ইসরায়েলের বোমা হামলায় কারণে খান ইউনি এর আশপাশের এলাকায় এখন আর কিছুই অবশিষ্ট নেই ফিলিস্তিনিরা চারদিকে ধ্বংসস্তূপের মধ্যে তাদের বাড়িঘর খুঁজে পাচ্ছে না রোববার থেকে খান ইউনেস থেকে সেনা সরাতে শুরু করেছে ইসরায়েল খবর পেয়ে সেদিনই নগরের ফিরতে শুরু করেছে বলেছেন তারা বাড়িঘর খুঁজে পাচ্ছে না শুরু ছয় মাস পর দক্ষিণে থেকে একটি স্থল সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল তবে এই সেনা সরানোর মানেই যুদ্ধ শেষ হয়ে চলার লক্ষণ নয় বরং যুদ্ধের পরবর্তী পর্যায়ে নতুন করে সংঘটিত হতে দক্ষিণ গাজার সেনা কমানোর হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী ইরানে পুলিশের উপর সন্ত্রাসী হামলা নিহত পাঁচ ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলে পুলিশের দুটি গাড়িতে হামলা করেছে সন্ত্রাসীরা মঙ্গলবার চালানো এই হামলায় অন্তত পাঁচ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে ইরানের রাষ্ট্রীয় টিভি ব্রিটিশ ব্রিটিশ বাতাস খবর জানিয়েছে সিস্তান বেলুচিস্তান প্রদেশে হওয়া এই হামলার দায় স্বীকার করেছে জয়ন জয়স আল আদুল গোষ্ঠী এর কয়েকদিন আগে একই অঞ্চলে বিপ্লবী গার্ড বাহিনী দুটি ঘাটিতে হামলার নিরাপত্তা বাহিনী এগারো সদস্য নিহত হয়েছিলেন

আজ সকালে নগরীতে ছয় হাজার নয়শো পঁচানব্বই আবাসিক ভবন প্লাবিত হয়েছে এর ফলে আটশো শিশু সহ প্রায় আড়াই হাজার বাসিন্দাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে একদিকে দেশটিতে চলছে ভয়াবহ যুদ্ধ ইউক্রেন রাশিয়া পাল্টাপাল্টি হামলা এবং বন্যার কারণে রাশিয়ার অধ্যুষিত মানুষ প্রায় পানিতে নির্মজিত রাশিয়ার দুটি শহরে বন্যায় সাইরেন বেজে উঠলো আর হাজার হাজার লোককে দ্রুত সরানোর পরামর্শ দেওয়া হচ্ছে কারণ কমপক্ষে সত্তর বছরের সবচেয়ে ভয়াবহ বন্যা দুটি প্রধান নদী ভয়াবহ ফেঁপে উঠেছে উরাল পর্বতমালা এবং সাইব্রান বিস্তীর্ণ অঞ্চল জুড়ে দ্রুত বড় প্রকলায় রাশে বৃহত্তর কয়েকটি নদী প্লাবিত এ পর্যন্ত কমপক্ষে দশ হাজার পাঁচশো বাড়িঘর বন্যার কবলে পড়েছে আর কয়েক হাজার বাড়ি ঝুঁকিতে রয়েছে ইদলি অপরাধযোগ্য অব্যাহত থাকলে মুসলমানরা অধৈর্য হয়ে পড়বে ইসরায়েলের অপরাধযোগ্য যদি অব্যাহত থাকে তাহলে মুসলমানরা অধৈর্য হয়ে পড়বে এবং প্রতিরোধ বাহিনী অধৈর্য হয়ে পড়বে তাদের কেউ দমিয়ে রাখতে পারবে না এটা মনে রাখতে হবে এরকম আশা করা ঠিক হবে না যে বলবে থাক অমুক গ্রুপ অমুক কাজটা করবে ধৈর্য হারা হয়ে পড়বে এটাই এখানকার চরম বাস্তবতা অবশ্য ইহুদিবাদী ইসরায়েল যায় করুক না কেন তারা কোনোভাবেই তাদের ন্যাকারজনক পরাজয় ঠেকাতে পারবে না ইসরায়েল নিপাত যাক ইসরায়েল নিপাত যাক সূত্র পাঁচ টুডে সময় হলে পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরে পাবে জম্মু কাশ্মীর বললেন অমিত শাহ প্রায় দেড় বছর হতে চললো জম্মু কাশ্মীরের রাজ্যে পূর্ণ মর্যাদা বিলুপ্তর পথে মোদী সরকার কাশ্মীর সেই মর্যাদা ফিরে পাবে কিনা পেলেও তা কবে নাগাদ হতে পারে এ প্রশ্ন সবার মনে এ বিষয়ে সম্প্রতি প্রশ্ন করা হয়েছিল ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তিনি নির্দিষ্ট কোন সময়সীমা না জানালেও বলেছেন সময় হলেই রাজ্যে পূর্ণ মর্যাদা ফিরে পাবে জম্মু কাশ্মীর শনিবার জম্মু কাশ্মীর পুনর্গঠন বিষয়ে বিষয়ের কংগ্রেস দলের সদস্য অধীর চৌধুরী ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাই সংবিধানে তিনশো সত্তর ধারা হ্রদের পর কেন্দ্রীয় সরকার যেসব প্রতিজ্ঞা করেছিল সেগুলো কি খবর জবাবে অমিত বলেছেন বিরোধীরা প্রশ্ন করেছেন দু সাল থেকে আমার জম্মু কাশ্মীরে কি করেছে ইরানের কাছে নেটিজেনদের আবেদন আন্তর্জাতিক আইন রক্ষার সাথে ইসরায়েলের হামলার জবাব দেন

কারণ যে কোনো সময় দ্রুতবাসতাদের ভবনগুলো সংশ্লিষ্ট দেশে অংশ হিসেবে বিবেচনা করা হয় এসব কূটনৈতিক স্থান ভবনে যে কোনো আক্রমণ প্রতিরোধ নেওয়ার অধিকার আক্রান্ত দেশে রয়েছে আন্তর্জাতিক আইনের এ ধরনের হামলার জবাব বৈধতা দেওয়া হয়েছে এদিকে ব্রিটিশ সাংবাদিক শারমিন নওয়ারজিন সোশ্যাল নেটওয়ার্কে সাবেক টুইটার লিখেছেন আমি জানি না কেন ইসরায়েল তার দূতাবাস বন্ধ করে দিয়েছে ইরান আইন লঙ্ঘনকারী কোনো দেশ নয় ইরান আন্তর্জাতিক আইন মেনে চলে কারণ তার জন্য এই আইনের প্রয়োজন রয়েছে সূত্র ইন্ডিয়া টুডে চারদিকে আরো পঞ্চাশ ইসরায়েলি সেনা নিহত ধ্বংস পঁয়ত্রিশ সামরিক যান গাজা ইসরায়েলে আরো পঞ্চাশ জন সেনা নিহত হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে দাবি করল গত চার দিনে হামাসের আক্রমণে ট্যাঙ্ক সহ দখলদার বাহিনী কমপক্ষে পঁয়ত্রিশটি সামরিক যান ট্যাঙ্ক ধ্বংস হয়েছে এর মধ্য দিয়ে ইসরায়েলের তথ্যমতে গাজায় তাদের পাঁচশো জন সেনা নিহত হয়েছে সোমবার হামাসের সামরিক শাখা ইজাদিন আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দে বরদি দিয়ে তথ্য নিশ্চিত করেছেন মুসলিম মিশর পাস টুডে আবু উবায়দা বলেন গেল চার দিনে হামাজ যোদ্ধারা ইসরায়েলের পঞ্চাশ জন সেনাকে হত্যা করেছে এই সময় আহত হচ্ছে বহু দখলদার সেনা হামাসের হামাজের চব্বিশটি সামরিক অভিযানে এ পর্যন্ত সেনা নিহত তিনি জানান হামাজের পাতা ফাঁদে পুরে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত ইসরায়েলের সেনা হামাজ যোদ্ধা স্থল মাইন পেতে এবং ছয়টি স্প্রাইপার অভিযান চালিয়ে বহু সেনাকে ধ্বংস করে দিয়েছে বহু যুদ্ধজাত সূত্র ইন্ডিপেন্ডেন্ট